ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কোকরাজার ও বক্স জেলায় জাতিগত দাঙ্গায় অন্তত তেইশ জন নিহত হয়েছে চব্বিশ এপ্রিল এ অঞ্চলে ভারতের লোকসভা নির্বাচনে গ্রহণের পর এই হামলার ঘটনা শুরু হয় সহিংসতা বন্ধে জেলা দুটিতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার থেকে সহিংসতা শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাদেশিক সরকার দশ কোম্পানি আধা সামরিক বাহিনীর সদস্য পাঠায় এসব হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ডকে দায়ী করেছে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী 2012 হাজার বারো সালে ওই অঞ্চলের নিগোষ্ঠী বড়ো এবং মুসলিমদের মধ্যে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছিল